আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু ভিন্ন ধরনের জন্মদিন পালন করব। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সুরাইয়ার জন্মদিন, আর সানজিতটা তো দেখছেন 2 তারিখে জন্মদিন। তো আজকে ভাবলাম যে মানে সুরাইয়াকে বললাম যে আজকে আমরা কোনো কেক কাটবো না আম্মু, আমরা একটু নর্মালভাবে পালন করব। তো সুরাইয়া মানছে, কয় ঠিক আছে, কেক তো আমি সবসময় মানে প্রত্যেক বছরেই কাটি, থাকে এই বছরে আর কাটবো না। তো যাই হোক, তো চেষ্টা করেছি, যেহেতু সুরাইয়ার 25শে ডিসেম্বর বার্থডে, তো চেষ্টা করেছি ওর কিছু মানে মজাদার কিছু খাবার অল্প অল্প করে ওর সাথে যতটুকু পারি শেয়ার করব। আসলে একদিনে তো সব কিছু সম্ভব না, আপনারা আমার চ্যানেলটার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, তাহলে আমি কখন কোন কাজটা করি তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন। আসলে একটা ভিডিওর ভিতরে কিন্তু সব কিছু প্রেজেন্ট করা সম্ভব না। তো আমি চাচ্ছি যে যত নর্মালভাবেই পালন করব, তো যত পুরো ডিসেম্বরটাই কিন্তু আমার একটা আনন্দের দিন, যেমন সানজি সুরাইয়া এটা কিন্তু একটা স্পেশাল দিন, তারপরও এই মাসে বিজয় দিবস, খুবই মানে এই মাসটা অনেক বেশি ভালো। আর এই মাসে আমারও কিছু কাছের মানুষ অনেকেই আছে, তাদের জন্মদিন ছিল, বার্থডে ছিল। তো যাই হোক, আমি সবাইকে উইশ করে আজকে সিঙ্গারা খাবো, কারণ কেক আনলে ভাগে পাইতাম না, এই কারণে সিঙ্গারা দিয়ে সবার জন্মদিন পালন করতেছি, আর আজকে আমরা এই সিঙ্গারাগুলি খাবো। তো আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আসলে আমি যদি একটা কেক আনতাম তাহলে এত মানুষের যে জন্মদিন, অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জারে, এরপরে আপনার ফোনে অনেকেই কিন্তু জানাইছে এই মাসের কারোর ছিল 15 তারিখ, কারোর ছিল 10 তারিখ, কারোর ছিল 20 তারিখ, এরপরে অনেকেরই ছিল 2 তারিখ, সেই সাথে আমার ছোটো মেয়েরও 2 তারিখ ছিল, আবার অনেকের হচ্ছে 6 তারিখ, আবার আমার মেয়ের 25 তারিখ, অনেকেরই 25 তারিখ, আবার খুব স্পেশাল একটা মানুষের জন্মদিন ছিল হচ্ছে 20 তারিখ, ওটা আর আমি পালন করতে পারি নাই। তো খুবই মজা লাগতেছে, আর 29 তারিখেও আরেকজন মানে কাছের মানুষেরই জন্মদিন। তো মানে সব কিছু মিলিয়ে দেখলাম একটা কেক আনলে যত বড়ই আনি না কেন ভাগে কিন্তু পাবো না, তাই আমি সিঙ্গারা নিয়ে এসেছি। আমার এই মানে এই শর্টকাট আয়োজনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আমি মনে করলাম যে কেক কেটে যদি এভাবে আমি জন্মদিনটা পালন করি তাহলে এই কেক দিয়ে কিন্তু এত মানুষকে কিন্তু খুশি করা যাবে না, এই কারণে আমি কিন্তু সিঙ্গারা নিয়ে এসেছি, বেশি করে এটা খাবো আর সবার জন্মদিনটা আমি পালন করব। তো যাই হোক, সুরাইয়া একটা গিফট পেল, আসলে গিফট যারা দেয় তারা প্রত্যেকে কাছের মানুষ, আপনজনই হয়। আর গিফট সম্পর্কে আমি মনে করি কিছু না বলাই ভালো, কারণ এরা যারা গিফটটা দেয় তারা সবাই কিন্তু কাছের মানুষ, প্রিয়জন, তারা যেটাই দিক এটা কিন্তু একটা অমূল্য জিনিস আমি মনে করি। তো এটা কিন্তু বাচ্চাদের আরও বেশি পছন্দ, তো যে দিয়েছে সে খুব গুছানো, এই চকলেটের মতলি তার মনটা আমি মনে করি, ভাইয়াটার মনটা এরকমেরই, খুবই গুছানো, খুবই ভদ্র, ভালো মনের মানুষ সে। যে গিফটটা আমার মেয়েকে দিয়েছে আজকে তাকে অসংখ্য ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিল বিষয়টা আমার কাছে মনে হয়, কারণ গিফট তো গিফটই, গিফটের আর কোনো বিকল্প না হয় না আমি মনে করি। তো ভাইয়া আমার কাছে মনে হলো আমি যখন এই বক্সটা মানে আমার এই বক্সটা যখন সুরাইয়া খুলছে দেখানোর পরে আমার খুবই ভালো লাগছে, তো আমার কাছে মনে হয়েছে ভাইয়াটাও এরকমেরই মনে সেম এরকমেরই গুছানো, আমরা তার জন্য দোয়া করব, তার জীবনটা অনেক সুন্দর হোক, এরকমেরই চকলেটের মতো গুছানো থাক। তো আমার মেয়ে তো মহা খুশি আজকের এই গিফটটা পেয়ে, আসলে আমরা জন্মদিনটা অনেক দুই বছর হয়ে গেছে সেভাবে আর কোনো পালন করি না, কাছের মানুষ যারা আছে তারা মনে করে ফোন দিচ্ছে, এরপরে সুরাইয়ারে হ্যাপি বার্থডে বলতেছে, আবার ছোটোখাটো গিফট
টুকটাক আসতেছে, মনে করেন এটা তো এই মাস ধরেই গিফট এগুলি আসতেছে, তো সবই কিন্তু ছোট মানুষ মিলেই কিন্তু খাবার জিনিস আসে। তো ওরাও ছোট মানুষ, যখনই আসে তখনই খেয়ে ফেলে, তো এই কারণে আর গুছাইতে পারি না। অনেকেই কিন্তু ওদেরকে ছোটোখাটো গিফট দিয়েছে, যেটা ওদের কাছে আমার কাছে খুবই মূল্যবান। গিফট ছোট হোক বড় হোক, এগুলি আমাদের কাছে অনেক মূল্যবান। তো ভাইয়াটাও যে বক্সটা, মানে চকলেটের বক্সটা যে গিফট করছে, এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দ লেগেছে। আর সুরাইয়া যে খাবারগুলি খেতে পছন্দ করে, আমি চেষ্টা করব বাকি কয়েকদিন চেষ্টা করব ওই খাবারগুলি ওকে একটু খাওয়ানোর জন্য। তো আজকেও ফুচকা খাবে, দেখি কতগুলি খেতে পারে। আমি বলছি তুমি যতগুলি খেতে পারো খাও। আসলে বাচ্চারা যে সব খাবার পছন্দ করে, আমার কাছে মনে হয় ওই খাবারগুলি ওদেরকে দেওয়া উচিত। তো ও আজকে ওর মনের খুশি মতো ফুচকা বানাবে আর খাবে। তো আপনারা সবাই বলবেন যে আসলে আর কার কার জন্মদিন কিংবা বার্থডে আর কার কার আছে। তো আজকে আমি আসলে আরও আগে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় সুযোগ হয় নাই বলে বলতে পারি নাই, তো আজকে বললাম। আজকে মানে এই মাসটা অনেকেরই বার্থডে, তো আমি সবার জন্য শুভকামনা আর সবার জন্যই দোয়া করবো যে সবাই যেন অনেক বেশি ভালো থাকে আর যেন হাসি খুশি থাকে। তো ফুচকাটা সুরাইয়া খাচ্ছে, বানিয়ে খাবে, আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব, কারণ অনেক কথা বলেছি। কথা বলতে চাইলে শুধু বলতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে। আর মনে করেন অনেকেই মনে করেন ফোন দিয়ে সবাই কিন্তু বলতেছে সুরাইয়ারে, সুরাইয়া তো খুব খুশি যে সবাই ওর কথাটা মনে রাখছে, ওকে ওর বার্থডেটা উইশ করতেছে। এটা মানে ও অনেক বেশি খুশি হয়েছে। আর আজকে, কালকে তো শুক্রবার ছিল, এ কারণে কালকে শুক্রবারেই কিন্তু আমরা, শুক্রবারও ছিল ওর, এটা মনে করেই কিন্তু আমরা কিন্তু যা রান্না করার কালকে করেছিলাম। আমি রোস্ট রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম। তো আমি তো কালকে শুক্রবারের আয়োজনটা তো করছি, তো ওই দিক দিয়ে আবার সুরাইয়ার বার্থডেও ছিল, তাই এক উপলক্ষে আমরা খাবারগুলি খেয়ে ফেলেছি। কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ সবসময় তো আমি এগুলিই দেখাই, চিকেন রান্না দেখাই, রোস্ট রান্না দেখাই, পোলাও রান্না দেখাই। তো ভাবলাম আর এগুলি আর দেখাবো না, কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছিল, যার কারণে আর দেখাইতে পারি নাই। তো আজকে সুরাইয়া খুবই পছন্দ করে কিন্তু ফুচকা খেতে। তো আজকে আমি এই যে সব কিছু রেডি করে ওকে দিয়েছি, আমি বলছি তুমি ইচ্ছা মতো যত বেশি ফুচকা খেতে পারো আজকে খাও, লাগলে আরও বানিয়ে দেওয়া হবে, তুমি খাও। তো তো মহা খুশি ও বানাবে আর খাবে, এটাই বলতিছে। তো আসলে এই মাসে কিন্তু অনেকেরই জন্মদিন ছিল, তো সবার কথা যদি আমি প্রতিদিনও বলি যে অমুকের জন্মদিন, অমুক জনের জন্মদিন, বলা কিন্তু শেষ হবে না। এই মাসে অনেকেরই জন্মদিন, তো সবার জন্মদিন হিসাবে শুভকামনা, সবাই অনেক বেশি যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করব। আসলে সবার জন্য দোয়া ছাড়া কিছু করার নাই, সবাই সবার জন্য দোয়া করব, আমার কাছে মনে হয় এটাই। তো আজকে যে সুরুমণি যে ফুচকা, দেখি কয়টা খেতে পারে। তো এখানে দশটা ফুচকা নিয়েছে, তো মাশাল্লাহ এগুলি সবই খেয়েছে, আরও খেয়েছে। তো যাই হোক, ও খেতে থাক আর আমি বিদায় নিতে থাকি। তো সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনারাও আমাদের এই ভিডিওটা পুরোটাই দেখবেন, টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমার কাছে মনে হয় অনেক বেশি মায়া আর স্মৃতি আমার কাছে মনে হয়, মানে আপনাদের কাছে লাগবে যে না কিছু স্মৃতি এখানে আছে। কারণ সুরাইয়া যেসব খাবার পছন্দ করে, সব বাবা মাই কিন্তু চায় যে ওই খাবারগুলি তার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো আমি আমার মতন করে চেষ্টা করেছি ওদেরকে দেওয়ার জন্য। আপনারাও দেখলে আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও কিছু মানে বুঝতেও ভালো হবে যে না কোন ভিডিওটার পরে কোন ভিডিওটা ছাড়বে।
তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খুব বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।